আসসালামু আলাইকুম, আমি রনি আহমেদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আজকে টিটু বিষয় হচ্ছে বন্ধুরা, বর্তমানে অনেকেই একটি সমস্যায় পড়ে আছে, ইউটিউবে কেন ভিউস হচ্ছে না। অনেকের প্রশ্ন হচ্ছে ভাই, আমি হাই কোয়ালিটি মিউজিক তৈরি করছি, হাই কোয়ালিটি আমি বিনোদন দিচ্ছি, যারা বিনোদনমূলক চ্যানেল, যারা নিউজ চ্যানেল, তারা বলছে আমি ভালো ধরনের নিউজ আপলোড দিচ্ছি, কেন আমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না, ইউটিউব কেন আমাদেরকে র্যাঙ্ক করাচ্ছে না, ইউটিউব কেন আমাদের ভিডিওকে ভাইরাল করছে না। সবারই একই অবস্থা। বাংলাদেশে 70% যে চ্যানেল আছে, বাংলাদেশে যারা ইউটিউবে কাজ করে 70% চ্যানেলের একই অবস্থা। 100 জনের মধ্যে 70% নেই একই প্রবলেম। তারা বলছে ভাই আমি 50টি, 100টি, 150টি ভিডিও আপলোড করেছি, কিন্তু আমার চ্যানেল কেন র্যাঙ্ক করছে না। সবারই একই প্রশ্ন বন্ধুরা। তবে সেই প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদেরকে সবকিছুই ভেঙে দিব। তবে বন্ধুরা, তবে সেই টিউটোরিয়ালে যাওয়ার আগে ও সময় চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাদের বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা যদি যে মোড়া অপশনে লেটস গো। বন্ধুরা, এখন আপনি এত কষ্ট করে একটি চ্যানেল তৈরি করেছেন, যে ক্যাটাগরি থাকেন না কেন, যে কন্টেন্ট তৈরি করেন না কেন, কেন আপনাদের ভিউজ হচ্ছে না, সেটি সকলেরই প্রশ্ন, সকলেরই একই কেস। ঠিক আছে বন্ধুরা, কিন্তু এখন আমি একটি গল্প দিয়ে শুরু করি। বন্ধুরা, ধরেন আমি মহসিন শহরে বাস করি, আমার বাড়ি মহসিন শহরে। ধরেন এখানে মহসিন শহরে উনি 5000 লোক বাস করে, ধরে নেন। সেই 5000 লোকের মাঝে উনি ধরেন সকালে ঘুম থেকে উঠে 4500 লোক পরোটা নাস্তা খা, আর 500 লোক খা রুটির নাস্তা। এখন মহসিন শহরে দুটি হোটেল আছে, একটি হচ্ছে ফয়সালের হোটেল, আরেকটি হচ্ছে আনন্দ হোটেল। ফয়সালের হোটেলে পরোটার নাস্তা বিক্রি করে, আর আনন্দ হোটেলে রুটি বিক্রি করে। এখন ঘুম থেকে উঠে আপনি কার দোকানে বেশি ভিড় পাবেন, তাহলে পাবেন ফয়সালের দোকানে, যে পরোটার দোকানে সেখানে ভিড় পাবেন বেশি, আর আনারের দোকানে 500 লোকের ভিড় পাবেন। তাহলে পরোটা উনি তোরা তোর জিনিস সেটা খাওয়া ভালো না, কিন্তু ভিড়টা উনি 4500 লোক উনি সেই আনারের সরি বন্ধুরা ফয়সালের দোকানে ভিড় করছে। এখন আপনাদেরকে যে অপশনটি বোঝানোর চেষ্টা করতেছি আপনারা বুঝে নিন। বাংলাদেশে উনি মানুষ সবাই উনি ট্রেন্ডিং টপিক খোঁজে। বাংলাদেশে মানুষের কালচার হচ্ছে আমরা ট্রেন্ডিং টপিক খুঁজি, যেটি নিত্য নতুন, আমরা শিক্ষণীয় কোনো কিছু শিখতে চাই না। এখন যে আনারুল যে সে ধরেন একজন ইউটিউবার, ঠিক আছে, আপনারা ধরেন সে একজন ইউটিউবার, সে রুটি বেছে, কিন্তু সে ইউটিউবার হিসাবে সে উনি তার চ্যানেলে উনি সামাজিক উন্নয়নের দিক তুলে ধরে গজল দেয়, ইসলামিক ধরনের কথাবার্তা বলে, এমনকি সবচেয়ে ভালো শিক্ষণীয় জিনিস দিয়ে, এগুলি উনি দর্শকরা দেখে না। কিন্তু ফয়সালের দোকানে কিন্তু সে উনি বিনোদনমূলক চ্যানেল তার, সেখানে উনি সে নিত্য নতুন গান আপডেট দিক, নিত্য নতুন বিনোদন আপডেট দিয়ে, সেখানে ভিড়টা বেশি থাকবে। সে উনি এমন ভিডিও তৈরি করে ফেলে, বর্তমানে বাংলাদেশে কি ভাইরাল হচ্ছে, ধরেন সামনে আসছে পয়লা বৈশাখ, কথা দেখাই সে পয়লা বৈশাখ সম্বন্ধে এমন একটি ভাইরাল গান তৈরি করে ফেলেছে, সেই ভিডিওটি ভাইরাল করার পাবলিশ করার সাথে সাথে নিবন্ধরা তার ভিডিওটি লক্ষ লক্ষ ভিউজ চলে এসেছে। কিন্তু আনারুল যে ইসলামিক একটি ভালো গজল গাইলো বা সামাজিক একটি উন্নয়ন কথা বললো, হ্যাঁ, বা ভালো একটি নিউজ সে উপস্থাপনা করলো, কেন তার ভিডিওটি ভাইরাল হচ্ছে না, কেন ইউটিউব তাদের ইউটিউবটি ভাইরাল করছে না? কারণ হচ্ছে এসব ভিডিও যদি আপনি কোনো দর্শক না দেখে, তাহলে ইউটিউবে ইউটিউব কোনো সময় আপনি ভাইরাল করবে না। ইউটিউব সে দেখবে আপনি ভিডিওটি পাবলিশ করার পরে কি 100 জন মানুষ দেখেছে নাকি, বা ওয়াচ টাইম হয়েছে নাকি, সেই সব ভিডিওটি ইউটিউব ভাইরাল করবে। ইউটিউব এর উপর দ্বারা পরিচালিত হয়, ইউটিউবের কারো কোনো হাত নেই, সে কারো শত্রু না। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন বন্ধুরা। তাহলে আপনারা অবশ্যই আপনারা ট্রেন্ডিং টপিক খুঁজবেন, বর্তমানে বাংলাদেশের মানুষ কি চাচ্ছে, কোনটা দিলে মানুষ সবসময় সেই ভিডিওগুলো দেখবে, সেই ট্রেন্ডিং টপিকগুলো আপনি খুঁজতে হবে। এখন এখন যে ফয়সাল যে যে পরোটা দোকানদার, সে উনি সে ট্রেন্ডিং টপিক তৈরি করে ফেলেছে, মানুষ কোনটা চাচ্ছে, এই এই সিজনে কোনটা চাচ্ছে বাঙালি, সেই সেই ধরনের ট্রেন্ডিং টপিক সে তৈরি করে ফেলে, এই জন্য তার ভিউজ তাড়াতাড়ি হচ্ছে। আর যে আনারুল হয়তো সে টেকনোলজি ক্যাটাগরি হতে পারে, সে হয়তো নিউজ চ্যানেল হতে পারে, হ্যাঁ, সে যে সামাজিক যে উন্নয়নের কথা তুলে ধরে বা টেকনোলজি ধরে আপনি ভিডিও দিয়ে, সেই ধরনের ভিডিও উনি ট্রেন্ডিং টপিক থাকতে হবে। মানে মানুষ বর্তমানে কোন ধরনের টপিক চাচ্ছে, কোন ধরনের টেকনোলজি আমার যে যে আমি আপনাদেরকে যে অপশন দিয়ে বোঝাচ্ছি,
যে ক্যাটাগরিতে আমরা আছি সেই কোন ধরনের ভিডিও আপলোড দিলে মানুষ সবসময় সেই ভিডিওটি দেখবে, হ্যাঁ সেই ধরনের ট্রেন্ডিং টপিক তৈরি করতে হবে। তা না হলে বন্ধুরা সেই আনারে চ্যানেলে অনেক ভিউজ হবে না। আপনারা আপনাদেরকে জানি না গল্প কত বোঝাতে পেরেছি, তাই আমি আপনাদেরকে বলছি এমন ধরনের ট্রেন্ডিং টপিক তৈরি করবেন যে মানুষ গুগলে চার্জ দিয়ে দেখবে বাংলাদেশের মানুষ ট্রেন্ডিং টপিক কোনটি যাচ্ছে, এখন মানুষ কোনটি কোন দিকে মানুষ অগ্রসর সেই টপিকগুলি আপনারা তৈরি করবেন। তা না হলে নিয়ে আপনারা সেখান থেকে কোনো সময় ভিউজ মানে আশা করতে পারবেন না। তবে আরেকটি শেষ কথা বলি বন্ধুরা, সেটি যে একটি বোনাস টিপ দিচ্ছি, একবারে একটি ইম্পর্টেন্ট একবারে একটি ভালো একটি ইম্পর্টেন্ট টিপস, সেই টিপসটি হচ্ছে আপনি যে আপনার যেই যে ক্যাটাগরি থাকেন তার অবশ্যই ট্রেন্ডিং টপিক খুঁজবেন, গুগলে চার্জ দেবেন, সেই চার্জ থেকে নিয়ে আপনার সেই ট্রেন্ডিং টপিকগুলি যখন পাবলিশ করবেন কম বক্সে যাতে 100 ভিউয়ার্স যাতে সম্পূর্ণ ওয়াচ টাইম করে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে যে কোনো প্ল্যাটফর্ম থেকে হোক না কেন আপনি ফেসবুক থেকে বা পেজ থেকে বা যে কোনো অপশন থেকে নিয়ে আপনি প্রথমে পাবলিশ করার সময় আপনি 100 ভিউ পাবেন, এমনকি যাতে মানুষ 5 মিনিটে ভিডিও যাতে 3 থেকে 4 মিনিটে ওয়াচ টাইম আপনি সেখান থেকে কাউন্ট করতে পারেন, যদি তাহলে আপনি সেই ভিডিওটি ভাইরাল হবে। কিন্তু সেই ভিডিওটি নিয়ে আপনার ট্রেন্ডিং থাকতে হবে মানে নিত্য নতুন থাকতে হবে, তাহলে নিয়ে আপনি সেই ভিডিওটি ভাইরাল হবে। সেটা আপনি ইউটিউব আপনি সেই ভিডিওর যত মানে যত ওয়াচ টাইম থাকবে যত তার মানে তাকে ততই ইউটিউব সাজেস করবে, ততই তার ভিডিও দ্রুত গতিতে ভাইরাল হওয়া শুরু করবে। এটি হচ্ছে বাংলাদেশের ইউটিউবের বর্তমান পরিস্থিতি। ওদের বাঙালি আমরা কালচারে বাঙালি যে কালচারে যদি সেই কালচারে নিয়ে আমাদের ইউটিউব পরিচালনা করতে হবে। তাহলে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন আমাদের কী ধরনের ভিডিও তৈরি করতে হবে, আমাদের এমন ভিডিও তৈরি করতে হবে ধরে এখন যে 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 আনারুল আর ফয়সালকে বোঝালাম সে আপনার সেই গল্প দিয়ে আপনার বুঝে নেন, সেই ধরনের অপশনটি যদি আপনার কাজে লাগে তাহলে আমাদের প্রত্যেকটি ভিডিও আমাদের ভাইরাল হবে। যাক বন্ধুরা আমার টিপটি যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট করে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।